হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ফুড উইথ আশা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মটরশুঁটির ঘুগনি রেসিপি। সিম্পল উপায়ে বানানো এই ঘুগনি খুবই টেস্টি হয়ে থাকে, রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক। মটরশুঁটির ঘুগনি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মটর, সামান্য লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা মোটামুটি 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। মটরশুঁটি সেদ্ধ হতে হতে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব, যার জন্য একটা শুকনো প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এগুলোকে কয়েক সেকেন্ড আগে একটু ভেজে নিলাম, কারণ এগুলোকে ভাজতে একটু সময় লাগে। তারপর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নেব। আর এগুলো খুব বেশি সময় ধরে ভাজবেন না, বেশি সময় ধরে ভাজলে তেতো হয়ে যাবে। তো এদিকে আমি নেক্সট স্টেপে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে যেতে তেলের মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা 1টা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। আলুর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে আলুটাকে সোনালি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আলু যথারীতি ভাজা হয়ে গেছে, মোটামুটি 3-4 মিনিট সময় ধরে ভেজে অন্য একটা পাত্রে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নগুলো একটু চড়বড়ি ওঠার পর এর মধ্যে মিহি করে কুচিয়ে রাখা 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা ট্রান্সপারেন্ট কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচের একটু বেশি পরিমাণ রসুন বাটা, আর 4-5টা কাঁচা লঙ্কা বাটা। ঝাল বুঝে অবশ্য কাঁচা লঙ্কাটা দেবেন। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম কয়েক সেকেন্ড সময় ধরে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা হালকা সফট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সব কিছুটা হালকা সফট হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি একে একে মিশিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, খুব সামান্য করে নিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর কালারের জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এবার সামান্য জল দিয়ে মশলা খুব ভালোভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু আর সেদ্ধ করে রাখা মটরশুঁটি। যে জলে সেদ্ধ করেছি সেই জলটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। আর সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা জল অ্যাড করে আলু আর মটর সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মোটামুটি 8-10 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। আলু আর মটরশুঁটি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলা। আমি যে মশলাটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেই মশলার প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনে পাতা কুচি। সব কিছুটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর পরিবেশন করব। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।